ওরে বাবা, এ তো যা শুনেছিলাম তার থেকেও ভয়ানক। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। তুমি সারাদিন অফিসে থাকবে আর আমি একা একা এরকম শুনশান জায়গায় সারাদিন কি করে থাকবো, একবারও ভেবে দেখেছো? ঠিক আছে, তোমার অত ভাবতে হবে না, আমি দেখছি কথা বলে, রিকোয়েস্ট করে যদি ট্রান্সফারটা অন্য কোথাও নেওয়া যায়। হ্যাঁ, তাই দেখো, না হলে কিন্তু এখানে থাকা সম্ভব না। ঠিক আছে, বললাম তো দেখছি, এবার চলো দেখি কোয়ার্টারটা কত দূর। তুমি এখনো বলবে এখানে থাকার কথা? আমি বলছি তুমি এখনই চলো, আমরা ফিরে যাই, এমন চাকরির আমাদের দরকার নেই। এই প্রকাণ্ড জঙ্গলের মধ্যে একটা কোয়ার্টার, এর ভেতরে মানুষ থাকতে পারে? আহা, আমরা নিশ্চয়ই একা নই, ভেতরে আরো মানুষও তো আছে, তাদের সাথে একটু মিলেমিশে কয়েকটা দিন থাকো না, এরকম করলে কি চলে? এই তো কানের মাথা খাচ্ছিলে, শহরের কাইকিচির আর ভালো লাগছে না, তাহলে এখন তো তোমার ভালো লাগারই কথা। দেখো, এটা মোটেও মশকরা করবার সময় নয়। মশকরা আমি করছি? সেই বাস থেকে নামার পর থেকে তুমি শুরু করেছো, এবার ভেতরে চলো নাকি। কোয়ার্টারে আর কেউ থাকে না নাকি? আশ্চর্য, আমি আর কিছু বলবো না, আমি কিছু বললেই তো সেটা মশকরা করা হয়ে যায়। আহ অনন্যা, কি হচ্ছে নাকি, চলো দেখি, আগে আমাদের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। ওই জানলাটা খুলে দাও, ঘরে একটু আলো বাতাস ঢুকুক, বড্ড গুমোট লাগছে। দেখেছো জানলাটা খুলে কেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ? কতদিন এমন নির্জনতা দেখিনি বলো। জানলা খুললেই এখানে কান ফাটানো গাড়ির হর্নের বদলে শুনতে পাবে পাখিদের কিচিরমিচির। কেমন সুন্দর একটা বনফুলের গন্ধ আসছে না, বলো তো দেখি এটা কি ফুল? জানি না। এটার নাম বকুল ফুল। তোমার মনে হয় না আমরা দুজন দুজনের থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি? মনে হয় তো, সব সময় মনে হয়, কিন্তু নানান অজুহাতে সেই মনে হওয়াটাকে মনে ঠাই পেতে দিই না। তবে কি জানো, এর জন্য বোধহয় তুমি বা আমি কেউই পুরোপুরি দায়ী নই। তাহলে কে দায়ী? কাকতালীয় ভাবে হলেও আমি কিন্তু আমাদের শহুরে জীবনযাপনকেই দায়ী করব। আমাদের প্রতিদিনের নিত্য নতুন চাহিদা আকাঙ্ক্ষা অভিলাষ, ওপরে আরও ওপরে ওঠার বাসনা, এগুলোর পেছনে ছুটতে ছুটতে এতটা বেশি সময় কেটে যাচ্ছে যে নিজেদের দিকে ফিরে তাকাবার সময়টা আর থাকছে না। ভালোবাসা, অনুভূতি, জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টির ছাট গায়ে লাগার অনুভব, অথবা শীতের সকালে প্রথম রোদ্দুরের অনুভূতি, এগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে। থাক, আর কাব্যি করতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর বাজারে যাবে, সব জিনিসপত্র আনতে হবে তো। স্যার আসতে পারি? হ্যাঁ এসো আদিত্য, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ স্যার। তা বলো, নতুন অফিস কেমন লাগছে প্রথম দিন? ভালোই স্যার, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কি আবার, কোনো অসুবিধে হলে খুলে বলো। স্যার অসুবিধে বলতে এমনি সব ঠিকই আছে, শুধু আমার কোয়ার্টারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো স্যার। ওটা তো বেশ ভালো কোয়ার্টার, সব রকম ব্যবস্থাই তো রয়েছে, তাহলে ওখানে অসুবিধে কিসের? অসুবিধে বলতে একদম জঙ্গলের মধ্যে আমার ওয়াইফ থাকতে চাইছে না, বুঝতেই তো পারছেন। বুঝেছি, ঠিক আছে, এই মুহূর্তে তো হচ্ছে না, অন্তত একটা সপ্তাহ থাকো, আমি তার মধ্যে দেখছি যদি কিছু ব্যবস্থা করে উঠতে পারি। অনন্যা কোথায় গেলে?
এক গ্লাস জল দিও। এই নাও দাও। আমি এই বাড়িতে আর থাকবো না, আর একদিনও থাকবো না। কেন, কি হয়েছে? আজকে আমি একটা জিনিস দেখেছি। কি দেখেছো? সন্ধ্যাবেলায় আমি যখন ঘরের জানলাটা বন্ধ করতে গেছিলাম, তখন দেখলাম হ্যাঁ, এতে ভয় পাওয়ার কি আছে? হতেই পারে কেউ এসেছিল সেখানে, আর কেউ কি আসতে পারে না আমরা ছাড়া? তুমি বুঝতে পারছো না, যাকে আমি দেখেছি সে মোটেও স্বাভাবিক মানুষ ছিল না। অন্ধকারের ভিতর তার চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছিল। সেই চোখ কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না। তুমি এক কাজ করো, যদি তোমাকে ট্রান্সফার না করাই তো না করাক, তুমি চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলো। দাঁড়াও, আমি কথা বলে দেখছি। চাকরি ছেড়ে দাও বললেই তো হয় না, এই বাজারে একটা চাকরি হারালে আর একটা চাকরি জোটানো অতটা সহজ কথা না। আমি কথা বলেছি, এক সপ্তাহ অপেক্ষা করতে বলেছে, দেখা যাক। রাত তখন কটা হবে খেয়াল নেই, ঘুমের ভেতরে হঠাৎ শুনতে পেলাম দরজা খোলার শব্দ। আচমকাই ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলাম আমার পাশে অনন্যা নেই। সামনে তাকাতেই দেখলাম খোলা দরজা দিয়ে অনন্যা একা একা হেঁটে চলে যাচ্ছে বাগানের দিকে। কোথায় যাচ্ছে ও? অনন্যা, অনন্যা, অনন্যা! অনন্যা যেন আমার কথা শুনতেই পেল না। আমি বিছানা থেকে নেমে দৌড়ে গেলাম সেখানে, কিন্তু অনন্যাকে আর দেখতে পেলাম না। অনন্যা, অনন্যা! আমার চিৎকার রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে দিল, কিন্তু অনন্যা সাড়া দিল না। আমি জঙ্গলের ভেতরে পাগলের মতন ছুটতে থাকলাম। অনন্যা! কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। অনন্যা! আদিত্য চক্রবর্তী কে আছেন? এই যে আমি। অনন্যা চক্রবর্তী আপনার কে হন? আমি ওনার হাজবেন্ড। যান, ওনার জ্ঞান ফিরেছে, তবে বেশিক্ষণ থাকবেন না, আর বেশি কথা বলাবেন না একদম। ওনার এখন একটু বিশ্রাম দরকার, ডাক্তারবাবু বলেছেন, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একটু দেখা করেই চলে আসব। তোমাকে কতবার করে বললাম এখানে থেকো না, এই জায়গাটা আমার ভালো লাগছে না। এবার হলো তো, তুমি বউ হারাতে রাজি কিন্তু চাকরি হারাতে রাজি না। আহ অনন্যা, কি হচ্ছেটা কি? ডাক্তার তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। এই কথা আর শুনতে পেতে? যদি খাদে পড়তে পড়তে গাছের ডালে বেঁধে না যেতাম, ওই গাছটাই আমার জীবন বাঁচিয়েছে। কি হয়েছিল অনন্যা? জানি না, ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু চিন্তা না করেই সোজা হেঁটে গিয়ে দরজাটা খুলে দিলাম। তারপর দেখলাম সেদিনের দেখা সেই মেয়েটাকে, তার চোখ দুটো আগুনের গোলার মতন জ্বলছে যেন। তারপর সে পেছন ঘরে হাঁটা শুরু করল, আর আমিও তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। কেমন একটা ঘোর লেগে গেছিল যেন, আমি কোনো কিছুই চিন্তা করতে পারছিলাম না যেন। হাঁটতে হাঁটতে ও একেবারে জঙ্গলের শেষের দিকে চলে গেল। সেখানে একটা বিরাট বড় খাদ, ও সেই খাদের ভিতর নেমে যাচ্ছে। সেই সাথে আমিও খাদের দিকে পা বাড়িয়ে দিলাম, একটা গাছের ডালে আটকে গেলাম। তারপরে আর কিচ্ছু জানি না। তারপর কিছু কাঠুরিয়া তোমাকে ওইভাবে ঝুলে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে এনে এই হাসপাতালে ভর্তি করে। আমি থানায় একটা মিসিং ডায়েরি করেছিলাম কাল রাতে। সকালে পুলিশ আমাকে খবর দেয় যে তুমি এই হাসপাতালে আছো। এ কি, আপনি তো দেখছি গল্প জুড়ে দিয়েছেন। আদিত্যদা, স্যার আপনাকে ডাকছেন। আমাকে? আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাচ্ছি। স্যার আসবো? হ্যাঁ এসো। তোমার মিসেস এখন কেমন আছেন? ভালোই, তবে কোমরে এখনো ব্যথা আছে, ডাক্তার বলেছে পুরোপুরি বেড রেস্টে থাকতে। আচ্ছা, যাই হোক,
তোমার জন্য একটা গুড নিউজ আছে, তোমার ট্রান্সফার অর্ডারটা এসে গেছে, এখান থেকে সোজা হাবড়া। থ্যাংক ইউ স্যার, না হলে আমাকে হয়তো চাকরিটা ছাড়তে হতো। আমি বুঝতে পারছিলাম আদিত্য, প্রবলেমটা যে হতে পারে সেটা আমি আন্দাজ করতেও পারছিলাম। ঠিক বুঝলাম না আদিত্য, এর একটা পুরনো ইতিহাস আছে। অনেক বছর আগে ওই বাগান কোয়ার্টারে থাকতো আমাদের আর একজন কর্মচারী, অফিস ছুটির পরে তার আবার নেশা করার বাতিক ছিল। সেই সব কাজ সেরে এসে অনেক রাত করে বাড়ি ফিরত। এর সুযোগ নিয়ে কারা যেন একদিন রাতে তার বউকে পাশবিক অত্যাচার করে জঙ্গলের শেষ সীমানায় ওই খাদে ফেলে দেয়, সেখানেই বউটা মারা যায়। আর তারপর থেকেই শুরু হয় এই ভৌতিক উপদ্রব। ওই কোয়ার্টারে কেউ থাকতে পারে না, বউটা মারা যাওয়ার পর অশরীরই হয়ে ওই খাদেই থেকে যায়। যারাই ওই কোয়ার্টারে থাকতে আসে তাদের রাতের বেলা টেনে নিয়ে গিয়ে ওই খাদে ফেলে মেরে ফেলার চেষ্টা করে, যেমনটা তোমার স্ত্রীকে করেছিল, কিন্তু সৌভাগ্যবশত তোমার স্ত্রী বেঁচে যায়। আপনি যখন সবটা জানতেন তখন আমাকে আগে বলেননি কেন? দেখো আমিও তো তোমারই মতন জব করি, আমাকে ওপর থেকে যা নির্দেশ দেওয়া হয় আমি শুধু সেটাই পালন করি, কিন্তু আমিও তো মানুষ আদিত্য, আমারও তো মনুষ্যত্ব বোধ আছে, তাই তো আমি আপ্রাণ চেষ্টা করে তোমার ট্রান্সফারটা করিয়ে দিলাম। সেদিন বিকেলেই লোটা কম্বল গুটিয়ে বেরিয়ে পড়লাম কোয়ার্টার থেকে। অনন্যার হাতটা শক্ত করে চেপে ধরলাম। দূরে অনেক দূরে কোথা থেকে যেন ভেসে এলো, ছেড়ে দেব না ও তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না।